সময়টা দুঃসময়, আসলেই দুঃসময়। শুধু বাঙালিদের ক্ষেত্রে নয়, বাংলাদেশিদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। কিন্তু এই সময়কে, এই দুঃসময়কে কাজে লাগাতে হবে। যারা কাজে লাগাবে তারা ভবিষ্যতে, অর্থাৎ করোনা পরবর্তী সময়ে, কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। কারণ এরকম নিজেকে বুঝতে পারার কিংবা নিজেকে চিনতে পারার মতো এইরকম সময় কিন্তু মানুষ পায় না, আসলেই পায় না। তবে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, কিন্তু সমস্যা কেন্দ্রিক চিন্তা ভাবনা করা যাবে না। অর্থাৎ সমস্যাকে পাশ কাটিয়ে কীভাবে আমরা জীবনকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, নিজেকে কীভাবে আরও বিকশিত করতে পারি বা পারবো, সেই চিন্তাটা করতে হবে, সমস্যা কেন্দ্রিক চিন্তা নয়। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম পড়ব। তার আগে বলি, আমি অরবিন্দ পান্তি, প্রভাষক মাতোয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ, যাত্রাবাড়ি, ঢাকা। তাহলে চলো আমরা আজকের বিষয়ে যাই, বাংলা অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম। অধ্বনি স্বরবর্ণ, বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ ১১টি। সেই ১১টি ধ্বনির প্রথম যেটা অ, সেই অ শব্দে কীভাবে ব্যবহৃত হয়, তার উচ্চারণটা কীভাবে হয়, সেটা আমরা আজকে পড়ব। আমি এখানে লিখেছি, দেখো, শুধু অধ্বনি, আমি আদ্য লিখিনি কিংবা মধ্য লিখিনি কিংবা অন্ত লিখিনি। অর্থাৎ এই অধ্বনির উচ্চারণের ভেতরে আদ্য নিয়মও থাকতে পারে, মধ্যের নিয়মও থাকতে পারে কিংবা অন্তের নিয়মও থাকতে পারে। আমি এখানে তিন জায়গা থেকে নিয়েছি এবং খুবই সোজা, এই নিয়মগুলো খুবই সোজা। তোমরা যদি একবার দেখো তাহলে দেখবা হয়ে গেছে, এবং পরবর্তী সময় যদি দুবার দেখো দেখবা এটা সারা জীবন কাজে লাগছে। এটা কিন্তু কোনো পরীক্ষার জন্য না যে তোমাকেই শুধু শিখতে হবে, এটা তা না, এটা প্রত্যেকটা বাঙালির শেখা উচিত। কারণ কীভাবে উচ্চারণ করতে হবে, আমরা এত এত শব্দ বলি, সেই শব্দটা কে সঠিক বলছে কিংবা আমি নিজেও সঠিক বলছি কি না, এটা কিন্তু এই পাঁচটা নিয়ম জানা থাকলে, বিশেষ করে অধ্বনির অকেন্দ্রিক যে শব্দগুলো আছে, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। কিংবা আমরা অনেকে হয়তো আমরা উচ্চারণ করি শব্দ, ভালো উচ্চারণ করি, সঠিক উচ্চারণ করি, কিন্তু আমি জানি না যে আমি সঠিক করছি কি না, আমি ভুল করছি কি না। এইটা, এই নিয়মটা জানা থাকলে আমরা আসলে তখন জানবো যে আমি যে উচ্চারণটা করছি, অয়ের উচ্চারণটা করছি, সেটা সঠিক। কিংবা আমি যদি ভুল করেও থাকি তখন এটা এটা পড়ার মধ্য দিয়ে আমি কিন্তু সেই ভুলটাকে শুধরে নিতে পারি। তাহলে চলো আমরা আজকে পাঁচটি নিয়ম শিখি অধ্বনির। প্রথম, আদ্য। আদ্য শব্দটার সাথে আমরা আসলে অনেকেই পরিচিত না। ওই যে আমরা বলি না আদি, আদি পিতা, আদি মানে প্রথম বা শুরুতে বা আগে। এটার খুবই ভালো বা চমৎকার একটা বাংলা শব্দ হলো আদ্য। আদ্য মানে প্রথমে বা শুরুতে, আদ্য বা মধ্য, আদ্য বা মধ্য অয়ের পরে ই, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ থাকলে অয়ের উচ্চারণ সংবৃত বা ওয়ের মতো হয়। সংবৃত মানে ও, অয়ের দুই রকম উচ্চারণ আছে, একটা হলো বিবৃত আরেকটা হলো সংবৃত। বিবৃতিটা হলো স্বাভাবিক আর সংবৃতটা হলো মানে অয়ের বিকৃত, বিকৃত মানে অটা অ থাকে না, ও হয়ে যায়। আবার বলছি আদ্য, আদ্য মানে প্রথমে বা মধ্য, মধ্য মানে মাঝখানে, যদি অ থাকে, অর্থাৎ কোনো শব্দের প্রথমে কিংবা মাঝখানে যদি অ থাকে এবং তারপরে যদি এই চারটা থাকে, এই চারটা বর্ণ যদি থাকে, তাহলে সেই অটা অ থাকবে না, অর্থাৎ অটা অয়ের মতো উচ্চারণ হবে না, কি হবে, ও হয়ে যাবে। যেমন দেখো ছবি, ছবি দেখো ছয়ের পরে, অর্থাৎ আদ্য হলো ছ, তারপরে কি আছে, ইকার আছে, এইটা আছে, হ্যাঁ। এখন আমরা কখনো বলি না কিন্তু ছবি, ছবি কখনো বলি, বলি না, কিন্তু আমরা লিখছি কিন্তু ছবি। কিন্তু এই নিয়ম অনুযায়ী তোমরা আজকে জানলে যে এই নিয়ম অনুযায়ী আমরা কেন এই ছবিকে
লিখি ছবি কিন্তু বলি ছবি এই নিয়ম অনুযায়ী আজকে আমরা শিখলাম। তারপর দেখো যদি আদ্য অয়ের পরে অর্থাৎ নয়ের সাথে কিন্তু অ আছে, এই অটা কোথায়? অটা কিন্তু সরাসরি নাই। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ তাকেই বলে যে ধ্বনি স্বরবর্ণের স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটাই ব্যঞ্জন ধ্বনি। যেমন এই ছয়ের সাথে কিন্তু অ আছে, ছ ছ, এই ন নয়ের সাথে কিন্তু অ আছে, তারপরে কিন্তু এই দীর্ঘিকার কিংবা এই রশ্মিকার। অর্থাৎ এই প্রথম অয়ের পরে যদি এই চারটার একটাও থাকে তো এই প্রথম অটা অর্থাৎ ছ লিখছি না অ, এটা ওকার উচ্চারণ হবে। যেমন ছবি, আমরা কখনোই ছবি বলি না। একইভাবে নদী, দীর্ঘিকার আছে দীর্ঘিকার আছে, এই জন্য এটা অটা হয়ে গেছে ও নদী। আবার মরু, এই যে রসুকার আছে এটা দেখো যেহেতু অয়ের পরে রসৌ উকার আছে সেহেতু এটাও এই অটা কী হবে? ও মরু। ঠিক একেবারে এবার দেখো আমরা মধ্য যাব। প্রথমে আগে যে তিনটা উদাহরণ দেখলাম আমরা আদ্য মানে প্রথমে, এবার দেখবো মাঝখানে। দেখো রসুকারটা কোথায় আছে? তার আগে অ, এইটা আমি নেব। অর্থাৎ আমরা পড়ছি কি মধ্যে, মধ্যে যদি অ থাকে তাহলে মধ্যে কোনটা? এইটা। তারপরে কি? এই রসুকার, এই রসুকার যেহেতু আছে অয়ের পরে সেহেতু অটা কি হবে? ওকার হয়ে যাবে, সকরুণ। ঠিক আছে, অর্থাৎ এই মাঝখানের অয়ের পরে যদি উ থাকে তাই অটা হয়ে যাবে ও। সোজা না? একেবারে সোজা। কিন্তু দ্বিতীয় নম্বরে যাই, আদ্য বা মধ্য অয়ের পরে এই যুক্ত বর্ণ যদি এই দুটো থাকে, এই দুটো কিন্তু যুক্ত বর্ণ, এই দুটো যদি থাকে তাহলে অ ও রূপে উচ্চারিত হয়। এই যুক্ত বর্ণ যদি থাকে তা অ অ কি হবে? ও হয়ে যাবে। যেমন দেখো আমরা বলি লিখছি কি বক্ষ, আমরা উচ্চারণও করি বক্ষ কিন্তু এটা সঠিক উচ্চারণ হলো বক্ষ, সঠিক উচ্চারণ হলো বক্ষ। অর্থাৎ আমি আরো একটু এ করে দিই, বক্ষ, কখনোই বক্ষ না, হবে বক্ষ। যেমন এই আমরা এটা লিখছি দক্ষতা, কিন্তু এটার যেহেতু অয়ের পরে এই যুক্ত বর্ণ এটা আছে, অয়ের পরে যেহেতু আছে সেহেতু অটা কী হবে? ও হবে, এটার উচ্চারণ হবে দক্ষতা, কখনোই দক্ষতা না। একইভাবে এই যে যুক্ত বর্ণ এখানে আছে তার আগে আছে কি? অ, বয়ের সাথে কিন্তু অ আছে, এটা কি অটা কোথায় আছে? মাঝখানে, এই যে মধ্য। অর্থাৎ এই মাঝের অয়ের পরে যদি এই যুক্ত বর্ণ এই দুটোর একটা থাকে তাহলে এই মাঝের অটা কি হবে? ও হয়ে যাবে, ও হবে। তাহলে কি? অবজ্ঞা, কখনোই অবজ্ঞা না, অবজ্ঞা হবে না, হবে কি? অবজ্ঞা। ঠিক আছে, একইভাবে মাঝখানে আছে অ দ আর শেষে আছে কি? অর্থাৎ অয়ের পরে আছে যুক্তবর্ণ, এই জন্য হবে এই অটা কি হবে? ও কার হয়ে যাবে, অদক্ষ, অদক্ষ না। সোজা না? একেবারে একেবারে সোজা। আমরা কিন্তু এগুলো অনেকেই ভুল জানি বা উচ্চারণ করি, আজকে তোমরা শিখে গেলে এবং তোমার আশপাশে যারা আছে তাদেরকেও এটা ধরিয়ে দিতে পারবা। কারো ভুল ধরিয়ে দেওয়া, বিশেষ করে চুপি চুপি, সবার প্রকাশ্যে কারো ভুল ধরতে নাই, চুপি চুপি কারো কেউ যদি ভুল বলে তো এটা ধরিয়ে দেবা, দেখবা সে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। তিন নম্বর, আদ্য মানে শুরুতে অয়ের পরে জফলা থাকলে ও উচ্চারিত হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি অ থাকে তা সেটা কি হবে? ও হবে, অ থাকবে না, অর্থাৎ অটা ও হয়ে যাবে। যেমন দেখো প্রথমে কি আছে? অ, গয়ের সাথে অ আছে না, গ, গয়ের সাথে অ আছে, অয়ের পরে জফলা আছে, জফলা, ফলা কয়টা? ছয়টি, সেই ছয়টি ফলার
একটি এখানে আছে। ফলা কোথায় ব্যবহৃত হয়? ব্যঞ্জন বর্ণে। আর কার কথা কোথায় ব্যবহৃত হয়? স্বরবর্ণে। স্বরবর্ণের কার কয়টা? দশটি। আর ব্যঞ্জন বর্ণের ফলা হলো ছয়টি। অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? যেমন আমরা এটা কিন্তু বর্ণ, কিন্তু যখন আমরা এরকম লিখি তখন এটা কার হয়ে যায়। যেমন কামাল, দেখো এই ক তারপর আ, এই আটা কিন্তু সরাসরি নাই, এটা সংক্ষিপ্ত আকারে আছে, এটাই হলো কার। অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে আদ্য অয়ের পরে জফলা থাকলে অটা ও উচ্চারিত হবে, যেমন অ আছে তারপর জফলা আছে, তাহলে অটা কি হয়েছে? ও গদ্য, কখনোই গদ্য না। আমরা কিন্তু এখানে লিখছি গদ্য, কিন্তু এর উচ্চারণ হবে গদ্য। একইভাবে এখানে লিখছি পদ্ম, কিন্তু এটা কিন্তু উচ্চারণ না, সঠিক উচ্চারণ হলো পদ্ম, ঠিক আছে পদ্ম। কিন্তু একটা আছে, এইটা যখন লিখব আমরা, এইটা কিন্তু পদ্ম, এটা কিন্তু জফলা নেই, এখানে কিন্তু মফলা আছে, এই দয়ের সাথে মফলা আছে, কিন্তু এইটার উচ্চারণ হবে পটা, অর্থাৎ অটা অয় থাকবে পদ্ম, কিন্তু এখানে জফলা আছে এই জন্য এটা হবে পদ্ম। এটা মানে পদ্ম ফুল, আর এই পদ্ম মানে কবিতা, ঠিক আছে? সোজা না, একেবারে সোজা। চারটায় যায়, চার নম্বরে যাই। মধ্য অয়ের পর, মধ্য অয়ের পর রিকার থাকলে অ ও হয়ে যায়। আমরা এখানে লিখেছি কিন্তু মধ্য, অর্থাৎ মাঝখানে যদি অ থাকে এবং তারপরে যদি রিকার থাকে তাহলে অটা ও হয়ে যাবে। যেমন লোক নৃত্য, অটা কোথায় আছে? মাঝখানে কয়ের সাথে। আর রি কোথায় আছে? অয়ের পরে। সে তো এটা কখনোই আমরা লোক নৃত্য বলবো না, কি বলবো? লোকনৃত্য, ঠিক আছে? অর্থাৎ অয়ের পরে যদি রি থাকে তা সেই অটা ও হয়ে যাবে, সঠিক উচ্চারণ লোকনৃত্য। একইভাবে এই অয়ের পরে, অর্থাৎ মাঝের অয়ের পরে রি আছে, সেতু এটা কি হবে? উপবৃত্ত। কখনো উপবৃত্ত বলি না, এটা আমরা সবাই আসলে যে জানি কিংবা জানি না সবাই আমরা এটাকে উপবৃত্তই বলি, কিন্তু এটা অনেকেই লোকনৃত্য বলে, কিন্তু এটা সঠিক উচ্চারণ লোকনৃত্য। পাঁচ, অন্ত, অন্ত মানে শেষ। শেষে যদি অয়ের আগে, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অ থাকে এবং তার আগে যদি অনুস্বর কিংবা বিসর্গ থাকে তাহলে সেই অটা কী হবে? ও হয়ে যাবে। আবার বলি, কোনো শব্দের শেষে যদি অ থাকে এবং সেই অয়ের আগে যদি অনুস্বর বা বিসর্গ থাকে তাহলে সেই অটা অ থাকবে না, কি হবে? ও হবে। যেমন শেষে কী আছে? তালবর্ষর সাথে অ আছে না? আমি প্রথমে সংজ্ঞাটা দিয়েছি যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই ব্যঞ্জন বর্ণ। এখন তালবর্ষ কি? একটা ব্যঞ্জন বর্ণ, তালবর্ষ অ, দেখো অ আছে, এই অয়ের আগে কি আছে? আগে, এই যে অয়ের আগে যদি অনুস্বর বা বিসর্গ থাকে, এই যে অনুস্বর আছে, তাহলে কি হবে? এই অটা ও হবে। তোমরা এখানে অনুস্বরও দিতে পারো, আমি ও দিয়েছি, এটা অনুস্বরও দিতে পারো। আবার শেষে যদি অ থাকে আর তার আগে যদি বিসর্গ থাকে তার শেষের অটা কি হবে? ও হয়ে যাবে। আমরা আজকে এই অনুস্বর, এই উঁ আর ইউর যে উচ্চারণ এটা আমরা শিখি একটু। উঁ এই
अर्थात उच्चारण क्यों एट इो इो और उओ ये कखई उमो ना कि कखई इे ना ठीक है। তাহলে আমি শেষটা আরেকবার বলি, অন্ত মানে শেষ। কোনো শব্দের শেষে যদি অ থাকে তার আগে যদি অনুস্বর বা বিসর্গ থাকে সেই অটা ও হয়ে যায়। যেমন এখানে তালবর্ষর সাথে অ আছে, তার আগে অনুস্বর আছে, এই জন্য তালবর্ষটা ওকার হয়ে গেছে, অর্থাৎ অটা ও হয়ে গেছে। একইভাবে খয়ের সাথে ও আছে, অ আছে, আর এই অ এর আগে বিসর্গ আছে, সেহেতু খটা অর্থাৎ অটা আর অ নেই, কী হয়েছে ও হয়ে গেছে। এটাই একেবারে সোজা, এবং প্রত্যেকের এই নিয়মগুলো জানা উচিত। আরও অনেক অনেক নিয়ম আছে, আমি সহজ দেখে পাঁচটি নিয়ম এখানে দেখালাম। আশা করি এই পাঁচটি পড়লে তোমাদের সারা জীবন কাজে লাগবে, শুধু পরীক্ষার জন্য না, এটা সারা জীবনের জন্য শিক্ষণীয় বিষয় এবং এটা সবার শেখা উচিত। যারা জানে না তাদেরকেও বলবা, এবং সর্বজন সমক্ষে নয়, অবশ্যই চুপি চুপি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।